আসসালামু আলাইকুম গাইস, তো আজকে কোথায় যাচ্ছি? যদি দেখতে হয় তাহলে আমাদের সঙ্গেই দেখুন, পুরোপুরি ভিডিওটি দেখে নিন একেবারে শেষ অবধি, তারপর দেখতে পাবেন কোথায় গেলাম। গাছগুলোর কি করুন অবস্থা হয়েছে দেখুন, ধুলাবালিতে একেবারেই গাছের যে সবুজ কালারটা একেবারেই নষ্ট হয়ে গেছে। কি এবং এটা হলদে একটা ভাব এসে গেছে, একেবারে বর্ডারে ঢোকার অনেক আগ থেকে এইরকম গাছপালাগুলো ধুলাবালিতে, বড় বড় গাড়ি যায় আর রাস্তার যাতে ধুলাবালি আছে, তারপর সেখানে আরও কি যেন তৈরি হয় সেজন্য আরও ধুলাবালি, বড় দিকে বেয়ে গিয়ে গাছপালা একেবারেই নষ্ট হয়ে গেছে।
ماشي. আমাদের আত্মীয়ের সাথে, আর হচ্ছে ইন্ডিয়া, আর আমরা তো বাংলাদেশে, তো আমাদের বাংলাদেশের যে পিলারটা, আর আমাদের পতাকাটা বাংলাদেশের এই পতাকা, আর পরে দেখা যাচ্ছে এই যে ওরা ইন্ডিয়ার এই সীমান্তের ওদিকে যারা, ওরা ইন্ডিয়ার, আর আমরা আমাদের পাশে। এই যে দেখা যাচ্ছে ইন্ডিয়ার পতাকা, কি সুন্দর বাতাসে সত্যি তুলে হচ্ছে, খুবই সুন্দর লাগছে দেখতে। আর যাই হোক বন্ধুরা, এতটুকু পর্যন্ত আজকের ভিডিওটি, আর ভিডিওর মধ্যে অনেকগুলো আবার ক্লিপ বাদও দিয়েছি আসার সময়ে, তা যাই হোক যাই পারলাম ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম, এটা স্মৃতি হিসাবে রেখে দিলাম। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। Thank you.